বিজ্ঞপ্তি দিয়েছিল দুই ব্যাটালিয়নের মধ্যে 1200 লোক নিয়েছে তার ভিতরেও দুর্নীতি হয়েছে আজকে যদি দুর্নীতি না হতো এত পোলাবান এখানে আসতো না এতদিন আন্দোলন করতো না মানে কি বলবো অনেক দিক থেকে পোলাবান খুব কষ্ট করে আছে তারপরে মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী বিপ্লব সরকার যখন থাকাকালীন তখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সব কিছু ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হয়েছে ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হলে আজকে চার বছর ধরে একটাই নিয়োগ হয়েছে ট্রান্সফরমার হিসাবে তাও কেন এত দুর্নীতি সেই দুর্নীতি বিষয়ে আমরা আজকে ডিজি অফিসে গিয়ে আমরা একটা ডেপুটেশন জমা দিব ভাবছিলাম যখন আমরা সব কিছু ঠিক করে আমরা সুন্দরভাবে আইন শৃঙ্খলাভাবে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম তখন আমাদেরকে পুলিশ আটকিয়ে গেল আটকিয়ে তখন আমাদের স্যারবাবু আমাদের বলছে যে তোমরা যে কাজটা করছো ওটা কেউ নেবে না আমরা নেব নিয়ে সারে ওখানে দিয়ে আসবে আমরা তাদের উপরে বিশ্বাস করে আজকে ওই কাগজটা দিয়ে দিচ্ছি যে আমরা বিশ্বাস আছে সন্ধ্যার সময় রিসিপ্ট কপি একটা দেবে আমাদের বলছে তা আমরা ওই বিশ্বাসটা উপরে তাদেরকে কাগজটা দিয়ে দিছি আমরা এখান থেকে আমরা আন্দোলন শেষ করবো কিন্তু আমাদের সরকারের কাছে একটাই বক্তব্য চার বছরে যদি একটাই চাকরি নিয়ে যদি একটাই পদের চাকরি নেওয়া হয় তার ভিতরেও যদি এতই দুর্নীতি হয় তাহলে কীভাবে চলবো যুব সমাজের কী অবস্থা হবে আমাদের কী অবস্থা হবে আমরা তো আজ চার বছর ওয়েট করে থাকবো যখন সরকার এসেছিল তখন ইন্টারভিউ নিয়েছিল আর ইন্টারভিউ জয়েনিং হয়েছে এই বছর তাহলে ভাবুন তো আপনারা কত বছর হয়ে গেছে আর তখন মুখ্যমন্ত্রী নিজেই মুখে বলেছিল যদি কোনো প্রমাণ দিতে পারি বা দিতে পারি মুখ্যমন্ত্রী আজকে তো তাই না পাই একজন মুখ্যমন্ত্রী পদ থেকেও সরে গেছে আমাদের কী হবে তাহলে তো তাদের যখন বিপদ হচ্ছে তাহলে তখন সরে গেছে কিন্তু আমরা কী করবো আমরা কোথায় যাবো আমরা কোথায় যাবো বলুন আমরা কোথায় যাবো আমরা কাকে প্রমাণ দিতে যাবো আমরা যখন টানে ছিল তখন টানের কাছে যখন আমরা নতুন সিএম আছে ডক্টর মানিক শাহ আমরা কি টানের কাছে যাবো টানে বলবে তোমাদের আগের মুখ্যমন্ত্রী কী করেছে তখন আমরা কাকে যাবো কার কাছে জবাব চাবো আমরা খালি এতটুকুই চাই প্রশাসনের কাছ থেকে কি আমরা কার কাছে জবাব চাবো স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে ভালো করে দেখো সুস্থভাবে তদন্ত করুক আর আমরা যেগুলি প্রমাণ সাবমিট করছি এগুলি দেখো আমাদের কথা যে সরকার জবাব দেখ আমরা সরকার কতজন আছো আমরা অনেকজনই আছি আমরা আজকে তো 100 জনের মতো হয়েছে কিন্তু আমরা অনেকজন আছে 135 জনের মতো আছে আর আমরা অনেকজনের লোক আছে প্রায় 2000 মতো লোক আছে যখন সরকার কয়েছিল দুই ব্যাটালিয়ন নিয়োগ করা হবে দুই ব্যাটালিয়ন মানে কি এটা সবাই জানে আমি জানি স্যারও জানে সবাই জানে দুই ব্যাটালিয়ন নিয়োগ কিন্তু তারা এভাবে করছে না তারা ওই দুই ব্যাটালিয়ন বলে এক ব্যাটালিয়ন নিয়ে বাস কমপ্লিট করে দিচ্ছে এটা কী সরকার আমরা এই সরকারের কাছে এটাই জবাব চাই এটা কী কী শুরু করেছে আজকের আমাদের এই আন্দোলন সেই আন্দোলনের পেছনে একটাই কারণ আপনারা জানেন 2021 সালের ডিসেম্বর মাসে যেই টিএসআরের রিক্রুটমেন্ট করেছিল ওইটার মেরিট লিস্ট আউট হয়েছে তারপর আমরা দেখলাম কি আমাদের যোগ্যতা আছে আমরা পাইনি এবার আপনারা বলতে পারেন তার প্রমাণ কি
আমরা যখন অনেকে আরটিআই করেছি আমাদের নাম্বার আছে যারা চাকরিগুলো পেয়েছে আমাদের থেকে কম নাম্বার পেয়ে চাকরিগুলো পেয়েছে তারপর যারা মানে তারা মেডিকেলে আনফিট ওই লোকগুলো চাকরি পেয়েছে তারপর আমরা যখন কোর্টে যাচ্ছি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে যদি সরকার এখানে লিগ্যাল থাকে লিগ্যাল স্বরাষ্ট্র দপ্তর যদি লিগ্যাল কাজ করে থাকে তাহলে আমাদেরকে আটকানোর কোনো দরকার নেই আমরা বারবার স্বরাষ্ট্র দপ্তর কাছে আমরা বলেছি যে আপনারা যদি লিগ্যাল করে থাকেন আমাদের কোর্টে যখন আমরা কেস করতে যাব তখন আমাদের কেস তো টোটালি বাদ দিয়ে দেবে যদি লিগ্যাল না হয় তার ধরুন আমাদেরকে আটকে দিচ্ছে যে আমরা কেস করতে পারবো না আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলতে তোমরা কেস করতে পারবে না তার কারণ আমরা জানতে পারলাম না তারপর যখন আমরা উকিলের বাড়িতে যাচ্ছি আমাদেরকে তুলে এডিনগর নিয়ে যাচ্ছে তার কারণ কি আমরা জানি না তখন আমরা মানে কোনো না কোনোভাবে আমরা কেসটা করেছি কোর্ট কেস অ্যাকসেপ্ট করেছে তারপর যখন এখন তদন্ত হচ্ছে তো সরকার পক্ষ এখনও কোনো জবাব দিচ্ছে না তো আমরা যা আন্দোলন করছি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আমাদেরকে বলছে তোমরা এইসব আসবে না তোমাদের আসার কোনো দরকার নেই তোমরা এইসব করে আর কোনো লাভ হবে না তারা রিক্রুটমেন্ট হয়ে গেছে তো আজকে আমরা আবার আন্দোলনে যখন এসেছি তখন আমাদেরকে পুলিশ আটকে দিচ্ছে তা জানি না কারণ টিএসআরে রিক্রুটমেন্টে আমরা জানি না ডিফেন্সে কীভাবে হ্যান্ডিক্যাপ চাকরি পাই হ্যান্ডিক্যাপ চাকরি পেয়েছে ট্যাগরা আপনারা বলুন ডিফেন্সে কোনো ট্যাগরা কি চাকরি পাই এরকম মানে সরকার যখন চাকরিগুলো নিয়েছে বলেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাকরিগুলো নেবে দেখা গেল কি যারা যোগ্য আছে তারা চাকরি পায়নি আমরা সরকারের কাছে আশাবাদী সরকার আমাদের কথা চিন্তা ভাবনা করবেন কারণ এ রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ওনার উপর আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে উনি আমাদের জিনিসটা দেখে এবং সঠিক তদন্তের মাধ্যমে এবং সরকার যা বলেছিল দুই ব্যাটেলিয়ন নিয়োগ করবে দেখা যাচ্ছে 1443 জন নিয়ে টোটালি বন্ধ করে দিয়েছে তা আমরা জানি না সরকার যা বলেছে যে দুই ব্যাটেলিয়ন পূর্ণ করবে দুই ব্যাটেলিয়ন পূর্ণ করতে লাগে 2420 জন সরকার কীভাবে এটাকে 1400 দিয়ে বলছে দুই ব্যাটেলিয়ন পূর্ণ হয়ে গেছে আমরা তো জানি না তারপর যখন আমরা বেকারত্ব যখন পুলিশের রিক্রুটমেন্ট করবে আমরা ফর্ম ফিল আপ করেছি তখন হঠাৎ বন্ধ করে দিয়েছে জানি না ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য ফর্ম জমা নিয়েছে জমা নেওয়ার পর আজকে বলছে যে এই রিক্রুটমেন্ট নাকি স্থগিত হয়ে গেছে আর রিক্রুটমেন্ট নেবে না তাহলে যে আমরা যে টাকাগুলো খরচ করে আমরা রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করছি এইসব করছি আমাদের টাকাগুলো আমরা গরিব ঘরের সন্তান আমাদের এই টাকাগুলো আনতে অনেক কষ্ট হয় মা বাবা অনেক কষ্ট করে টাকাগুলো আমাদেরকে দেয় যে তোমরা ইন্টারভিউ দাও আমরা ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে আমরা কোনো না কোনো সংস্থার কাছে আমরা পড়তে যাই যাতে আমরা চাকরিগুলো পেতে পারি গেল সব কিছু বন্ধ করে দেয় আমরা জানি না এর কারণ কি আজকে কি ডেপুটেশন দিতে পারছে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম পিউস কোটা কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে তার কারণ আমরা জানতে পারলাম না বলছে ইলেকশন পিরিয়ড আমরা তো একটু কাগজটা জমা দিতে পারতাম কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে তো স্যার যা বলেছে ওনার কথায় আমরা বিশ্বাস রেখে ওনার কাছে আমরা কাগজটা আমরা তুলে দিলাম উনি বলেছে যে আজকে সন্ধ্যার সময় রিসিভ কপি নেওয়ার জন্য তা স্যারের উপর বিশ্বাস করে আমাদের আন্দোলন এখানে আমরা স্টপ দিয়ে দিয়েছি এবং আমরা নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটা আশাবাদী আমাদের দাবিটা স্যার পূরণ করবেন ওনার উপর আমাদের বিশ্বাস এবং আস্থা আছে নমস্কার আমার নাম কল্যাণ ভদ্র